আল্লাহ তাআলা বলেন ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলেন দুটাই মহাপাপের কাজ। আপনি বলে দেন যে দুটাতেই বড় পাপ হয়, জুয়া খেললে বড় পাপ হয়, মদ খেলেও বড় পাপ হয়। আজকে আমাদের আলোচনা জুয়া নিয়ে নয়, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত আছে সেটাই জুয়া, সেটা যেটাই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, র্যাকেট হোক, আরও কোনো কিছু হোক বা এমনি টাকার হারজিত হোক, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত আছে তার নাম হলো জুয়া। বোঝা গেল না মনে হয়? আর যেই খেলাতে টাকার হারজিত নেই, সময় নষ্ট হয়, এটাও খারাপ। এমনি বসে বসে লুডু খেলছে, টাকার হারজিত নেই, কিন্তু সময় মুসলমানকে এভাবে বসে থাকতে দিবে না। শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয়। শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা, শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা। দুবাই সরকার সারজাতে আছে, দুবাইয়ে আছে শুক্রবার শনিবার রবিবার, শুক্রবার গেল মুসলমানের, শনিবার গেল খ্রিস্টানের, রবিবার গেল ইহুদিদের, তিন দিন ছুটির দিন, আরও তো কত দিবস আছে আল্লাহর হস্তে। তাহলে পড়াশোনা কোথায়? প্রতিদিন মানুষকে কাজ করে খেতে হবে, তার প্রমাণ আপনি জানেন কিভাবে, একটু একটু বলেন তো। আল্লাহ বলছেন এজা নুদি আল ইসলাম ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান দেওয়া হবে তোমাকে নামাজে ডাকা হচ্ছে, ফাসাও ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসো সলাত আদায় করতে, ফায়দা কদিয়াতি সলাত, যখন সলাত শেষ হয়ে যাবে ফান্তাসিরু ফিল আরজ, আবার দৌড়িয়ে যাও জমিতে, দোকানপাট খুলে দাও, জমি চাষ শুরু করো। তার মানে জুমার দিনও দোকান চালাতে হবে, উপার্জন করতে হবে। বাপ অতদিন পর্যন্ত কাজ করে খাবে যতদিন পর্যন্ত বাপ কাজ করতে পারে, এখন ছেলের মানুষ হয়ে গেছে, টাকা ইনকাম করছে, সেজন্য অনুমতি নেই। অপচয় পয়সা খরচ করা যেমন নিষেধ আছে, প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে, এটা জরুরি আদেশ আছে। জুমার দিন নয়, এমন কোনো দিন নাই যেটা উপার্জন করা যাবে না, এরকম শরীয়ত নয়। জুমার দিন হোক আর শনিবার হোক আর রবিবার হোক, সব দিনই পয়সা উপার্জন করতে হবে, পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না, টাকা পাবেন 20,000 মাসে বা 25,000 বা 30,000, যা বেতনে টাকা পেয়েছেন 25 দিনে শেষ হবে, 5 দিন ধার কর্জ করে যাবে। তো 5 দিন যদি ধার কর্জ করে যায়, তো ওই সময় যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে, তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না, দেখি সামনে মাসে যদি পারি। তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না। যদি নিজের উপকার করতে চান, জাতির উপকার করতে চান, ফকির মিসকিনের উপকার করতে চান, তাহলে ব্যবসা করতে হবে। যার কারণে জমি চাষের আল্লাহ রাসূল নিন্দা করেছেন আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন আত্তাজেরা সাদেক আল আমিন এখন ইয়াউমাল কিয়ামা সৌদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী ওরা বিচার মাঠে নবীদের সাথে থাকবে। এরকম উপার্জনের পথের ব্যাপারে কাউরে এরকম কোনো প্রশংসা নাই, সে জমি চাষ করা হোক আর চেয়ে চাকরি করা হোক। আল্লাহ রাসূল সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে, ওতে টাকাও আছে বেশি, ওতে মানুষের উপকার করাও আছে। আবার তিনি বলছেন আর তেজারাত মাল কিতবাল হালাব, ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে, অজান্তে ইচ্ছে করে অনিচ্ছে চলে আসে, শুভ ভবিষ্যৎ কা, তোমরা দান খায়রাত করে ওটা মিটিয়ে দাও। তার মানে ব্যবসা করলে কিছু সমস্যা চলে আসে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। সামাজিক সমস্যাও আছে, সব সমস্যার মোকাবেলে বৈধ যদি জিনিস হয়, যেটার ব্যবস্থা করছেন সেই জিনিস যদি বৈধ হয়, তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগে তো দেওয়া লাগে তো দিবেন। কাস্টমার আপনার কাস্টম অফিসে আপনার চট্টগ্রামে এসে মাল নেমেছে 1,00,000,000 টাকার, এখন জাহাজ থেকে নামাতে দিবে না, ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে, তা 50,000 টাকা লাগবে। আরে নিজের টাকা দিয়ে ব্যবসা করি, তোমাকে 50,000 টাকা দিব মানে, যদি আপনি না দেন মাল যদি নামাতে দেরি হয় প্রতিদিন 50,000 জরিমানা হবে। এখন ওই 50,000 দিয়ে আপনি মাল নামান, এটা আপনি মাজলুম অর হলো জালেম, এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন। জমির দাম 10 লক্ষ আর জমির স্ত্রী হচ্ছে 6 লক্ষ, তো কাছাকাছি হয়ে গেল। তো
তো জমি রেজিস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন? এর নাম জুলুম, এর নাম হলো জুলুম। রক্ষা পাবে না কেউ, সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালি শয়তান। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলে অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি করাই ক্র শয়তানের কাজ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন, স্বাভাবিকভাবে এই পাপ ক্ষমা হবে না, তোবা করতে হবে। লটারি হারাম, কেয়ামত পর্যন্ত লটারি হারাম। ছবি মূর্তির আস্তানায় যাওয়া চিরদিনের জন্য হারাম। মদ চিরদিনের জন্য হারাম। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন। এবার আপনাকে আমি মদ যে হারাম ওর ক্ষতিটা আল্লাহ রাসূল কীভাবে বলছেন আপনাকে আমি 2-3টা সাইড দেখাই। একটা হলো এই যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কীভাবে। এক, উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানেবুল খামরা ফাইন্নাহা উমুল খাবায়েস। পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। এক, খুব ভালোভাবে মনে রাখেন, এটা হলো পাপের মা। দুই, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি খলিলি, আমার খুব নিচের মানুষ অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাশরাবান্না খামরান, দোস্ত আবু দারদা নেশাদার দ্রব্য পান করো না। ফাইনাহু রাসুকুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা, সব পাপের মাথা। তিন, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন লা তাশরাবিল খামরা, মদ পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শারিন, এটা হলো সব পাপের চাবি। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা, দিনি বোন খুব সাদ করে এসেছেন, আপোষে এখন আর গল্প করিয়েন না, বিনীত অনুরোধ। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তার সাদ প্রতিশোধ নেবেন না, আপনি মুখ খুলবেন না, আপনার জন্য এসেছি। একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। এই তিনটা বাক্যের সমন্বয় কি? পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ। যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে, গ্রামের লোককে সে ভাষাতে গালি দিবে, আর তো বিবেক কাজ করে না। এই জন্য এটা পাপের মা। মদ খেলে মার সাথে জেনা করা যেমন, অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন, ও তো বিবেক কাজ করে না। বউয়ের সাথে মিলনও যেমন, মার সাথে জেনা করা তেমন, কেন তার বিবেক হারিয়ে গেছে। এই জন্য পাপের মা, এই জন্যই পাপের মাথা, এই জন্যই পাপের চাবি। দরজাটা খুলে দিলেন, চাবিটা দিয়ে তালাটা খুলে গেল, এখন দরজা খুলে দেন, ভিতরে সব কিছু দেখা যাবে। তার মানে যখন আপনি মদ খাবেন তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন, এখন সব পাপ করতে পারবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাপের ব্যাপারে এগুলি কথা বললেন। এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারেবাল খামরা অলম ইয়াতুব লাম তুকবাল্লাহু আরবাইনা সালা আরবাইনা সাবাহান। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে একবার, তাহলে 40 দিন তার সলাত কবুল হবে না। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার বিবরণ এইভাবে আছে, যে না মহাপাপ কিন্তু এভাবে নেই কথা। সুদ খাওয়া মহাপাপ তবে কথা এভাবে নেই, মানুষ হত্যা করা মহাপাপ তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করেছে 40 দিন তার সলাত কবুল হবে না, এ কথা আল্লাহ নবী বলেননি। মানুষ হত্যা করেছে মহাপাপ, বিচারের মাঠায় হেরে যেতেও পারে, জিতে যেতেও পারে, কিন্তু 40 দিন তার সলাৎ কবুল হবে না। 40 দিন নাম দিয়ে আর কোনো পাপ দুনিয়াতে নেই। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান শারেবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আর বাইনা লাইলা, কেউ যদি একদিন একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই যেই পাপ করলে 40 দিন যাবৎ আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নেই।
জেনা মহাপাপের কথা সবাই জানে। বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, বাঁচার পথ নয়। আর বিবাহ করার আগে জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কিন্তু লোকটা আল্লাহকে 40 দিন কিছু বললে লাভ হবে না, এরকম কথা জেনাতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার মতো পাপ হয়, সরস্বতী ভগবতী কালী দুর্গা এর এবাদত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোনো পাপকে এভাবে লাগানো নাই। আল্লাহ নবী বলেননি কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি জেনা করে তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি সুদ খায় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে সরস্বতী ভগবতী কালী দুর্গার ইবাদত করলে যেমন হবে সে তেমন পাপ হবে। কি বুঝে নেন? এগুলো তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখের ভাষা। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে এই ছেলে, মধ্যে থেকে কোনো ছেলে উঠলে আপনি তাকে ঠেকাবেন, আপনি আমাকে দয়া করে ব্যস্ততা দেখায়েন না, আপনার ব্যস্ততার আগে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ, কাজেই পরিবেশ নষ্ট করবেন না, বিনীত অনুরোধ, নিজের প্রয়োজন দেখাবেন না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাত কো নারকা, বাপমাই তোমার জাহান্নাম, বাপমাই তোমার জান্নাত, বাপমাই তোমার জাহান্নাম, বাপমাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ওরা খুশি তো জান্নাত, ওরা খুশি নেই তো জাহান্নাম। অনেক ইবাদত করলাম কিন্তু ওরা খুশি নেই, কাজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, 2, আল কামার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আগে থেকে আপনার একটা কথা আছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, এতেই সে মহাপাপী, কাফফারা না দিলে পাপ ক্ষমা হবে না, অবাক পাপ। আমিও অবাক হই, খালি কাউকে বলেছে যে আসো জুয়া খেলি, খেলেনি। 10 জন ফকিরকে এ করতে হবে, খেতে দিতে হবে, 1/2 কেজি করে চাউল দিতে হবে, 1/2 সা করে, 1/2 কেজি করে চাউল দিতে হবে, খালি বলেছেন যে আসো জুয়া খেলি, অবাক পাপ। খেলেনি না আপনি, খালি বলেছেন যে আসো জুয়া খেলি, তাতেই 10 জন ফকিরকে কতখানি করে চাউল দিতে হবে? 1/2 কেজি করে। এখানে আমি আরেকটা কথা বলে থাকি, যে কোনো মহিলা মানুষ যদি কোনো পুরুষের পাশ দিয়ে হাঁটে সাজগোজ করে, তাহলে নাসুল বলছেন ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি, মহিলাটা তো জেনা করেই নি। এ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। মহিলাটা খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাটাই অপরাধ। যদি আপনাকে আমি শক্তভাবে বলতে চেয়েছি, এখনো যদি কেউ বগুড়া শহরে যায় তাহলে দেখতে পাবে যে কিছু মহিলা হাঁটছে, ও কি হিন্দুর মেয়ে, কোনো কাপুরুষের মেয়ে, কোনো বেঢঙ্গার মেয়ে, কোন কুকুর শৃগালের মেয়ে, বাপ বেঁচে আছে কেন ওখানেও, স্বামী বেঁচে আছে কেন ওখানেও, কেন থাকবে? স্বামী বেঁচে আছে মানে বউয়ের পেশাবের জায়গা আছে, পায়খানার জায়গা আছে, কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, তার নাম স্বামী। কেউ 20 টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, কেউ দিনে 50 টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, বউয়ের দেখাশোনা করছে। বউকে ওইভাবেই শুনে বুঝে নিতে হবে, এটা আমার স্বামীর সংসার, আমাকে এভাবেই থাকতে হবে। সে বাইরে গেল কেন? সে যাবে কেন? সে পথ অবলম্বন করলো কী করে? আপনার দুর্বলতার ফাঁকে এটা অবলম্বন করেছে। আপনি টাকা পয়সার দিকে দেখেছেন, অথচ দরকার ছিল না, আপনি ভুল বুঝে এগুলো করেছেন, তখন ভুল পথে গেছে, নিজেও বেকায়দায় পড়লেন, ওকে বেকায়দায় ফেললেন। 3, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আরো অবাক কথা, যে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে কি করতে হবে? কাফফারা দিতে হবে। ভুলে যাচ্ছেন মনে হয় কথা,
কি কাফফারা দিতে হবে? দশ জন ফকিরকে কতটি করে চাল দিতে হবে? সোয়া কেজি করে। অথচ জুয়া খেলেইনি, অবাক পাপ। মধ্যখানে একটা কথা ঢুকেছিল, কথাটা ছুটে গেছে, কি কারণে ছুটে গেছে মনে নেই। বসে থেকে যদি কেউ খেলাধুলা করে, লুডু, চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, এগুলো যদি খেলে বসে বসে, গেমস তো এখন তো মোবাইলে গেমস, এখন তো টিভিতে গেমস, এখন তো মানুষ প্রায় পশু প্রাণী হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এসব খেলায় বসে বসে সময় কাটায় তাহলে ফাদ খেলায় এদাহফি দামি খিনজির, সে তার হাতটাকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এটা আরবি থেকে আপনাকে আমি বাংলা শোনালাম। আপনাকেও গেমস খেলতে হবে না, ছেলে মেয়েকেও দিতে হবে না। আপনিও ধ্বংস হয়েছেন, ওকে ধ্বংস করেছেন। আর আপনার স্ত্রী এমন বোকা মহিলা যে ও এখন প্রেমের গল্প করবে, সেই জন্য ছেলেকে ওই গেমস খেলতে লাগিয়েছে। বাবা তুমি এখন দেখো তো, ও আর এক ঘরে গিয়ে মোবাইলে কথা বলছে। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জাদু। খুব চেষ্টা করে তুমি বলছো আর মোবাইলে কথা বলবো না, রাত একটা দুটা বাজে, দিয়ে রেখেছো, লাইটটা অফ করেছো, দুই মিনিট পরে হাতখানা আবার ওখানে গেছে। পেশাব পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন, পেশাব পায়খানায় যাচ্ছে। তার মানে মানুষ মানুষ আর হয়ে নাই, মানুষ পশু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আর সাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন জেনা করবে, এটা আমার জীবনে ভয়। নেন এবার, তিনি তাহলে এই অবস্থা বুঝতে পারতেন, আমার উম্মতের উপরে আমার বড় ভয়, আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে যে তারা গোপন পাপ করবে। গোসলখানায় পাপ হয়, কেউ নাই ঘরে তখনই পাপ হয়। এবার তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, দুই রেকাত পড়ার পরে টিভি চালু করে দিয়েছে, অন্তরের দিকে দুর্বল হয়ে আছে। আর এমনি তো প্রতিদিন দোকানের অবস্থা তো আছেই, একটু পরে আরো জরুরি কয়েকটা কথা আসছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন, অল মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, এটাও খুব কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, উপজেলার সভাপতি, চেয়ারম্যান সাহেব, এরা দায়িত্বশীল মানুষ, গরিব মানুষের সহযোগিতা করে থাকে। একটা ভ্যানওয়ালা মানুষ বলছে, ভাইজান আমাকে 5,000 টাকা দেন, 10,000 আমি একটা ভ্যান কিনবো। তো দিয়েছে, জাতি আমাদের গ্রামের মানুষ 10,000 টাকা দিয়েছে, ভ্যানটাও কিনেছে। পরের দিন বলছে, এই সকালে তুই আসিস তো, আমি একটু ডেমাজানি যাবো, তার আসেনি। তখন বিকেলে দেখে বলছে, আরে তোকে কালই 10,000 টাকা দিলাম, তুই ভুলে গেলি রে। এর খোটা দেওয়া, তার মানে মনটা এটা চাই, মানুষ মাত্র এটা চাই। কিন্তু আল্লাহ নবী এমন ভাবে কঠিন ভাবে ঠেকিয়ে দিয়েছে যে কেউ যদি এরকম বলে তাহলে জান্নাতে যাবে না। আচ্ছা, এইটা কেন, এত বড় পাপ কেন? আমি এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম কেন, টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না, কঠিন হয়ে গেল না? টাকনুর নিচে প্যান্ট পরেছি আমি, জেনাও করিনি, চুরিও করিনি, কাউকে থাবাও মারিনি, কারো অর্থ সম্পদ আমি লুটেও নিইনি, কাউকে আমি জোর করে কথা বলিনি, কিন্তু আমার সাথে আল্লাহ কথাই বলবেন না কেন, এরকম হয়ে গেল কেন? জানেন, এটা হলো মনের সাথে জড়িত পাপ। মনে বলছে যে প্যান্টটা টাকনুর নিচে আজকে, এই জন্য খোটা দেওয়াটা মনে চাচ্ছে যে এত বড় বেয়াদব মানুষ, আরে কালকে 10,000 টাকা দিলাম, আমার মনে চাচ্ছে যে ওকে কি বলি, দুটো কথা বলি, যে মনের সাথে এই পাপটা জড়িত, এই জন্য এত বড় বেকায়দা। মন মানুষকে পাপের আদেশ করে, ইন্না নাফসালা আমারত বিশ্বয়ে, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। চার, মধুমেহ খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশা, দ্রব্য দুপ পান করে, এরা জান্নাতে যাবে না। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি অনুবাদ করে দেখাচ্ছি, আপনার কাছে যদি ভারী লাগে তো আমার কিছু করার নেই। এক, মধুমেহুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। দুই, ওর রাজরাত মিনা নিশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মহিলারা যে পুরুষের পোশাক পরবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানতেন, আর না হলে জাহেলিয়াতের যুগে এরকম ছিল, নাহলে এত শক্তভাবে বললেন কেন? হাটে বাজারে তো মহিলাদের স্যান্ডেল ভিন্ন দেখা যায়, তাহলে মানুষ কোম্পানি হিসেবে ভিন্ন তৈরি করেছে যে মহিলাদের স্যান্ডেল এটা, মহিলাদের পোশাক এটা, মহিলাদের গেঞ্জি এটা, পুরুষের গেঞ্জি এটা। আজও পৃথিবীতে পুরুষের ভিন্ন পোশাক, মহিলাদের ভিন্ন পোশাক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি পুরুষের পোশাক পরে তাহলে জাহান্নামে যাবে। বহির্বিশ্বগুলো আমরা তো মাঝে মধ্যেই দুবাই গিয়ে দেখি, দুবাই হচ্ছে বহির্বিশ্বের থাকার জায়গা, ইহুদি খ্রিস্টানের সেখানে থাকে, দিন কাটায়। তো ওরা মুসলিম মহিলা হোক আর অমুসলিম হোক, ওদের গায়ে গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, তো এগুলো সব পুরুষের পোশাক। জাহান্নাম মানুষ দিয়ে কিন্তু ভর্তি হবে না, মনে রাখিয়েন। আর জান্নাত খালি থেকে যাবে, অনেক জায়গা ফাঁকা, তখন আল্লাহ জান্নাতের জন্য মানুষকে বানাবেন। যদি চরণ নগদ পেয়ে যাবে কিছুই না করে, আর আমি কতদিন যাবত চেষ্টা করলাম, ইবাদত করলাম, তা আমি জান্নাত পেলাম। আর আল্লাহ বলছে ওকে আমি জান্নাতের জন্য বানাবো, দুদিন পরে ও ফাঁকা জায়গায় ওকে দিয়ে দেব। আর জাহান্নাম দিয়ে মানুষ পূর্ণ হবে না, জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন না। বলেন তো তখন আল্লাহ কি করবেন? পা ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে যে আমি এখন পূর্ণ, যথেষ্ট আর লাগবে না। এ হলো বিচারের মাঠের জাহান্নামের অবস্থা আর জান্নাতের অবস্থা। তিন অধ্যায়ুষ আল্লেদি কিরফি আলিয়াল খাবাসা, দায়ুস যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হাজি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, হাজার দানার তাসবি থাক, যেই হোক, আরে তিন চিলায় চলে গেছে বাপ, লন্ডনে তাসবি টিপছে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে গল্প করছে, ও দেখাচ্ছে যে আমি দিনের কাজ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন যে আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিক্রান, আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তলায় বাহ তলায় বোকা, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে গেলেন, এবার জাবের আর একদিকে যাচ্ছেন। জাবের বলছেন আল্লাহর নবী শোনেন, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে, এক হাদিসে সে ছয় জন, আমার ছয়টা বোন আছে। তো আমি মনে করলাম যে এমন মেয়েকে আমি বিবাহ করব যেই মেয়ে তুয়াত্তে বহুন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারবে, তুয়াল্লে মহুন না, আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারবে, তুরাজ্য লহুন না, আমার বোনদের মাথার চুল চিরণি করে দিতে পারবে, অ তাকুমো আলাইহিন না, ওদের উপরে সবসময় পাহারাদার হিসাবে থাকবে। তাহলে মা হলো বেটির জন্য পাহারাদার, বাপ হলো বেটির জন্য পাহারাদার। মা জানে বেটি কোথায় কোথায় গল্প করে, কিন্তু বাপকে জানাই না, অনেক সময় বাপও জানে। তো চারটে কারণ যখন উনি বললেন, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। না বুঝাতে পারলাম না ভালো করে কথা। জাবের একজন সাহাবি, তো আল্লাহ রাসূল বলছেন যে জাবের তুমি বিবাহ করেছ? জি। তো তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো, এটা করতে একটা ভালো হতো বেশি, তো তালাকপ্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে? তখন উত্তর দিচ্ছে আল্লাহ নবী, আমার কয়জন বোন আছে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে কয়জন? ছয়জন। তো এখন আমি যদি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করি তাহলে দেখাশোনা করতে পারবে না? মোট কথা মনে হয় বোঝা যায় না কথা, অভিভাবক। তাহলে আমি আপনাকে এখানে দেখাতে চাচ্ছি যে ওর বোনের মা হিসাবে পেশ করতে চাচ্ছে তার বউকে, যে যে কাজটা মায়ে করে সেই কাজটা ওই মেয়েগুলোর ভাবি করবে। দুঃখিত, আমি যদি ধর্ম বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, হাদিস বুখারি মুসলিম, কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না, বা জাতি এসব কথার দাম দিল না, অথচ কথাগুলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখের। তাকুমো মানে কি? পাহারাদার। মা হচ্ছে মেয়েদের জন্য পাহারাদার, মেয়ে ছেলের পরে পাহারা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে বিবাহ শাদীতে মরে যাবে, এরকমই পৃথিবী। দুইজন মিলে ছেলে মেয়েকে মানুষ করবে, পাহারা দিয়ে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিবে, এই পর্যন্ত পাহারাদার, পরে দুনিয়া থেকে চলে যাবে, এটাই বাপ মায়ের জিম্মেদারি। কিন্তু বাপ হিসেবে তাকে আদর করে সব কিছু দিল, সতর্ক কোনোদিন করলো না,
মা কোনোদিন সতর্ক করলো না, তাহলে এরা দুইজনই সংসার ধ্বংস করেছে, এরা দুইজনই ছেলে মেয়েকে ধ্বংস করেছে। এরা তিল চিল্লার নামে লন্ডন গেছে ধর্ম প্রচার করতে। ধর্ম এরকম নয় সম্মানিত দিনী ভাই বোন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, নেশারদার দ্রব্য পান করে যে। দুই, মহিলারা পুরুষের পোশাক পরে যে। তিন, বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে যে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন্না হাজাল আমরা বাদা নবুয়াতুন রাহমা, শোনো, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে। প্রথম পৃথিবীর নেতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব চলে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা এখনো খেলাফতান রহমান, তারপর নেতৃত্ব চলে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমার খলিফা, নবীর পরে যিনি যারা দায়িত্ব পালন করে তাদের নাম খলিফা। তখনও দয়া লাগে, খেলাফত লাগে। তারপরে বলছেন সুম্মা মুলকান আজুজান, তারপর নেতৃত্ব হবে মল্লুক, জোরজার মল্লুক তার। তারপরে নেতৃত্ব কিভাবে হবে? জোরজার মল্লুক তার। তারপরে বলছেন আল্লাহ রাসূল, সুম্মা তাকুনু জাবরিয়াতান ওয়াতওয়ান ফাসাদান ফিলার, যে তারপরে মানুষ নেতা হবে, হবেই হবে, পিটিয়ে হবে, মেরে হবে, হত্যা করে হবে, টাকা দিয়ে হবে, বিপর্যয় সৃষ্টি করে হবে। ওকে নেতা হওয়াই লাগবে, সে যেভাবেই হোক না কেন এভাবে হবে। চারটে স্তর বললেন। এরপরে বলছেন যারা জোর করে নেতা হবে তাদের চরিত্র চারটে। এক, এস্তাহিলুনাল হারিরা, রেশমি কাপড় পরবে। দুই, অলখমরা, মদ খাবে। তিন, অলফরুজা, জেনা হালাল মনে করবে। আপনি তল্লাশি করে দেখেন, ক্ষমতা থাকলে জেনা সহজ, ক্ষমতা থাকলে জেনা সহজ, প্রিন্সিপালের জন্য জেনা সহজ, দায়িত্বশীলের জন্য জেনা সহজ, ক্ষমতাশীলের জন্য জেনা সহজ। এরপরে দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী, ওয়াইর সারুনা ওয়াইর জাকুনা আলা দালেক, দিনান্দিন ধনী হয়ে যাবে। ওয়াইর সারুনা, ধনী হওয়াতে সাহায্য সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু অনুবাদক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, উঠিয়ে দেখেন আছে আলোচনা। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আপনার জন্য আমি লিখেছিলাম, আপনি নিয়ে দেখেন, এই আলোচনা ধারাবাহিকভাবে দেওয়া আছে। কালকে আলোচনা ছিল আপনাদের বাড়ির পাশেই, কী আলোচনা ছিল বলেন তো দেখি। নয় ধরনের নফল সলাৎ, এই আমলগুলো যদি আপনি না করেন তো গরু ছাগল করবে,